অবৈধভাবে 7 ভারতীয় মানুষকে ব্রিটেনে প্রবেশ করানোর অভিযোগে আরও 2 ভারতীয়কে 6 বছরের জেল দিয়েছে ব্রিটেনের আদালত। গত 13 জুলাই এই জেলদণ্ড দেওয়া হয়েছে। যে দুইজনকে জেল দেওয়া হয়েছে তারা ব্রিটিশ নাগরিক। নারী এবং শিশুসহ 7 ভারতীয় অভিবাসীকে পাচারের দায়ে 6 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তারা। যে দুজনকে জেল দেওয়া হয়েছে তাদের দুজনের নাম হলো পালবিন্দর সিং এবং হরজিৎ সিং। এই দুজনের মধ্যে হোসলো থেকে আসা 48 বছর বয়সী পালবিন্দর সিংকে বেআইনিভাবে অভিবাসন কাজে সহায়তা করার জন্য 3.5 বছরের সাজা দেওয়া হয়। 8 জুলাই 2018 সালে ডোভারের যুক্তরাজ্য সীমান্তে তাকে হাতে নাতে অবৈধ অভিবাসী সহ গ্রেপ্তার করা হয়। তার গাড়ির ভ্যানে 3 ভারতীয় নাগরিক ছিল যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করছে। তার সহ অভিযুক্ত হরজিৎ সিং মিডলসেক্স থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বেআইনিভাবে অভিবাসীদের সহায়তা করার জন্য 3 বছর 2 মাসের শাস্তি পান। হোম অফিসের ফৌজদারি এবং আর্থিক তদন্ত ইউনিট তদন্তের পরে অভিযুক্তদের মোবাইল ফোনে প্রমাণ সহ কল রেকর্ড পায়। ক্যান্টারবেরি ক্রাউন কোর্ট তাদের সাজা ঘোষণা করে বলে খবরে জানানো হয়েছে। সেখানে আসামিরা উভয়ই বেআইনি অভিবাসনকে সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত হয়। হোম অফিসের ফৌজদারি এবং আর্থিক তদন্তের উপপরিচালক ক্রিস ফস্টার বলেন, এই রায় ঘোষণা তাদের আইনের অপব্যবহারকারীদের জন্য একটি স্পষ্ট বার্তা প্রেরণ করেন। তারা যুক্তরাজ্যের মানুষকে পাচারের চেষ্টা করে কাউকে যারা যুক্তরাজ্যের মানুষদের পাচারের চেষ্টা করেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের শাস্তি প্রদান করা হবে এবং এই শাস্তির মাধ্যমে এই পাচার রোধ করা যাবে। তিনি আরো বলেন, তিনি তার দলের কঠোর পরিশ্রম এবং এই ধরনের অপরাধ মোকাবেলায় তাদের অক্লান্ত পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে চান। তারা পাচারকারী গ্যাংয়ের লোকদের ধরতে সদা সচেষ্ট। এই দুটি গ্যাং, এই যে দুজন ব্যক্তি, তারা এরও আগে মানুষ এনেছে এবং তার প্রমাণও কিন্তু তারা পেয়েছে এবং এর বিরুদ্ধেও কিন্তু তদন্ত চলছে, এমনটাই বলছে আদালতের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে 2 ভারতীয় নাগরিক যারা আরও 7 ভারতীয়কে পাচারের চেষ্টা করেছিল ব্রিটেনে আনার ক্ষেত্রে সে বিষয়ে বিস্তারিত তথ্য। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।